الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের আলোচনা বিষয়টা খুব কঠিন। মৃত ব্যক্তির উত্তরাধিকার বণ্টন সম্পর্কিত আলোচনা আজকে, যেটা আমরা কেউ দিতে চাই না কিন্তু আমাদেরকে বলতে হবে। সবাই মরে যায়, কান্নাকাটি করে, পরে তার উত্তরাধিকারীদের মধ্যে যে কত দুঃখ এবং বিষাদের মেঘ জমে ওঠে সেগুলো প্রতিবেশীরা কেউ কিন্তু খবর নেয় না। বড় ভাই তার ক্ষমতা বলে ছোট ভাইয়ের অংশ নিয়ে নিল, ভাইয়েরা তাদের জোরের বলে বোনকে মাহরুম করল, বোনেরা দুর্বল হিসেবে এসে লড়াই করতে পারে না বলে সারা জীবন বঞ্চিত থাকলো। আবার মামুর সম্পত্তি নিলে ভাগ্নেরা মামারা কী মনে করে, ভাগ্নেরা নিল না, অথবা মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই বড় ভাই 8-10 বিঘা জমি ভাগ করে দিয়ে বাকি 80-90 বিঘা একাই গসব করে দিল, তোরা এগুলো নিয়ে থাক, তোরা তো বড়ো হবি, লেখাপড়া শিখবি, আমরা বুড়ো হয়ে গেছে কদিনও দুনিয়ায় বাঁচবো, আমরা একটু বেশি করে নেই, তোরা একটু কম করে নে, নানাবিধ সমস্যা। আর মৃত্যুর পরে মানুষের মন দুর্বল থাকে, কিছু বলাও যায় না, স্ত্রীরা সারা জীবন মহারণা পায় না, মৃত্যুর আগে গিয়ে তার কাছে ক্ষমা করে নিয়ে আসা হয়, এরপরে ইমাম সাহেব তার জানাজা পড়েন। কত যে দুর্নীতি কুসংস্কার এই সমাজে আছে, কোরআন নাজিলের 1500 বছর পরেও যদি এগুলো থাকে তাহলে বুঝতে হবে কোরআনের কোনো শিক্ষা এই সমাজে চালু নাই। সেজন্য আজকে কঠিন সাবজেক্ট বেছে নিলাম, মন প্রাণ দিয়ে শোনার চেষ্টা করবেন, আমল করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক কামনা করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তো ইলাইহি উনীব। সূরা নিসা 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, রিজালে নসীবু মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতামাতা ও নিকটাত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অধিকার রয়েছে, অংশ রয়েছে, এবং পিতামাতা ও নিকটাত্মীয়দের সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে, কম হোক বা বেশি হোক এই অংশ আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, নসীব বা মফরুদা, কম বেশি করে ক্ষমতা বান্দার নাই। আরেকটা নাজিল হয়েছে কেন, এটা ভাববেন না সব কিছুই মক্কা নাজিল হয়েছে, এটা মদিনায় যাওয়ার পরে নাজিল হচ্ছে। মুসলমান তখন শাসকের পর্যায়ে আছে, মদিনাতে, মদিনায় ছিল মুসলমান দুর্বল, মদিনায় ছিল মুসলমান সবল, মক্কা ছিল দুর্বল, কিন্তু
কোনো কারণ না ঘটলে কিন্তু আয়াত নাজিল হতো না। কারণ ঘটে গেল, আউস বিন সাবিত আনসারি মারা গেলেন, একজন বিখ্যাত সাহাবি, রেখে গেলেন তার স্ত্রীকে এবং দুটো মেয়েকে, সমস্ত সম্পত্তি তার দুটা স্বাস্থ্য ভাই নিয়ে নিল। এখন ওই স্ত্রী তার বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ রসুলের দরবারে এলো, এসে বলল, হে আল্লাহ রসুল, আমার স্বামীর পরিত্যক্ত সব সম্পত্তি স্বামীর দুই চাচাতো ভাই নিয়ে নিয়েছে, আমরা এখন কী করব? এটা হলো ঘটনা, আয়াত নাজিল হলো যেটা একটু আগে শোনালাম। কারণটা কি জানেন, সেই যুগের নিয়ম ছিল যেহেতু নারী এবং শিশু এরা সমাজে কোনো কাজে লাগে না, যুদ্ধ বিগ্রহ করে পুরুষ লোকেরাই গোত্রীয় নিরাপত্তার জিম্মাদারি পালন করে, সে কারণ পুরুষরাই সব সম্পত্তির মালিকানা লাভ করত, নারী ও শিশুদেরকে দিত না। সে যুগের সমাজ ব্যবস্থা হিসেবে এর পেছনে যুক্তিও ছিল, কারণ যে দল জিতে যেত, বিজয়ী দল পরাজিতদের নারী শিশুদের অধিকার লাভ করত, ফলে ওই নারী শিশুকে সম্পত্তি দিলেও সম্পত্তিও তারা নিয়ে যাবে। বাস্তবতার প্রেক্ষিতে সে যুগের সমাজ নেতারা এটাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে নারী শিশুকে সম্পত্তির ভাগ দিলে তো লোকরা নিয়ে চলে যাবে, অত তা দেওয়া হবে না। ইসলাম আসার পরে প্রথম নারী শিশুকে সম্পত্তির ভাগ দেওয়া এর বিধান জারি হলো, এ আয়াতটা আপনাদের শোনালাম। আল্লাহ বলছেন, পুরুষেরও যেমন নির্ধারিত অংশ আছে, নারীদেরও ঠিক তেমনি অংশ আছে। যারা নারীর ক্ষমতা নিয়ে খুব চিৎকার করেন তাদেরকে এগুলো ভালোভাবে শোনা দরকার। এবারে ওরা কিন্তু অংশ পেয়ে গেল, আর সমস্যা হলো না। গেল কিছুদিন পরেই ওহদের যুদ্ধ এলো। ওহদের যুদ্ধের হযরত রবি বিন আনাস আনসারি রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন রবি আনসারি শহীদ হলেন। তার স্ত্রী এবং কতগুলো বাচ্চা নিয়ে তিনি আল্লাহ নবীর দরবারে এলেন, এসে বললেন, হে আল্লাহ রসুল, আমার স্বামী ওহদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, এখন আমার তো দেখার কেউ নাই, ছেলেদের চাচা সব নিয়ে নিয়েছে। জাহেলে যুগে যে রীতি বা রেওয়াজ ছিল সেই রেওয়াজ অনুযায়ী এখন আমি কী করব? তিনি বললেন, থামো, দেখি আল্লাহ পাক তোমার বলে কোনো বিধান নাজিল করেন কিনা। নাজিল হল সূরা নিসা 11 নম্বর আয়াত, লম্বা আয়াত, এটাই হলো ফরায়েজের সবচেয়ে বড় আয়াত। কারণ কিন্তু ওইটাই, ওহদের যুদ্ধ হয়েছে তৃতীয় হিজরিতে, এ যাবৎ কিন্তু মিরাজ বন্টন আয়াত নাজিল হয়। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাদজিল উনসাইয়াইন, আল্লাহ তোমাদের সন্তানদের মধ্যে মিরাজ বন্টনের ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান, যদি তারা দুইয়ের অধিক কন্যা হয় তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে, আর যদি কেবল একজনই কন্যা হয় তবে তারা তার জন্য অর্ধেক হবে, অর্থাৎ একটা মেয়ে হলে পুরো সম্পত্তির অর্ধেক পাবে, আর দুই বা তার অধিক হলে পুরো সম্পত্তির তিন ভাগ দুভাগ পাবে। মৃত পিতামাতার প্রত্যেকে পরিত্যক্ত সম্পত্তির ছয় ভাগের এক ভাগ করে পাবে, অর্থাৎ যার যদি বাপ মা থাকে ছয়ের একাংশ পাবে। যদি মৃতের কোনো পুত্র সন্তান থাকে আর যদি না থাকে, অর্থাৎ ছেলে থাকলে ছয়ের এক অংশ, আর যদি না থাকে এবং কেবল পিতা মাতাই ওয়ারেস হয় তাহলে মা পাবে তিন ভাগের এক ভাগ, কিন্তু যদি মৃতের ভাইয়েরা থাকে তাহলে মা পাবে ছয় ভাগের এক ভাগ, মৃতের ওসিয়াত পূরণ করার পর এবং তার ঋণ পরিশোধের পর।
এখানে ওসিয়াতের কথা আগে আসছে, ঋণের কথা পরে এসছে, তবে হাদিস অনুযায়ী ঋণ আগে শোধ করতে হবে। দুটার মধ্যে অগ্রাধিকার পাবে ঋণ, নইলে তো জানাতেই হবে না। তোমাদের পিতা ও পুত্রদের মধ্যে কে তোমাদের জন্য সর্বাধিক উপকারী তা তোমরা জানো না, একটা মৌলিক কথা। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। আপনি এক ছেলেকে বেশি দিচ্ছেন, এক ছেলেকে কম দিচ্ছেন, আসলে কে যে আপনার কাজে লাগবে আপনি বুঝতে পারছেন না, ভবিষ্যৎ আপনি জানেন না। অতএব এখানে যেন কম বেশি না করা হয়। এরপরে এটা গেল স্বামীর অংশ ভাগ হলো, এবার স্ত্রীর বেশে বলা হচ্ছে পরে আয়তে, 12 নম্বর আয়তে, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদ, আর তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তি দিয়ে তোমরা অর্ধেক পাবে যদি তাদের কোনো সন্তান না থাকে। স্ত্রী যদি কোনো সন্তান না থাকে তার অর্ধেক অংশ স্বামী পাবে, যদি থাকে তবে তোমরা শিখি পাবে তাদের ওসিয়াত পূরণ ও ঋণ পরিশোধের পর। আর তোমাদের পরিত্যক্ত সম্পত্তিতে স্ত্রীরা শিখি পাবে যদি তোমাদের কোনো সন্তান না থাকে, যদি থাকে তবে তারা অষ্টমাংশ পাবে তোমাদের ওসিয়াত পূরণ ও ঋণ পরিশোধের পর। আর যদি পিতা ও সন্তানহীন কোনো পুরুষ বা স্ত্রী মারা যায় এবং তার একজন ভাই অথবা বোন থাকে তবে তারা প্রত্যেকে এক ষষ্ঠাংশ করে পাবে। আর যদি তার একাধিক হয় তাহলে তারা সকলে এক তৃতীয়াংশে শরিক হবে ওসিয়াত পূরণ অথবা ঋণ পরিশোধের পর, কাউকে কোনো ক্ষতি না করে। এটি আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহ মহাজ্ঞানী ও সহনশীল। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলি হল আল্লাহ নির্ধারিত সীমা। উমাইয়তে ইল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করবে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন জান্নাতে যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, খালেদিন ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে। আযালিকা ফাউজুল আযীম, এটাই হলো মহান সফলতা। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, পক্ষান্তরে যারা আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করবে, ইয়াতাআদা হুদুদাহু, এবং তার দেওয়া সীমারেখা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালেদান ফিহা, তাকে তিনি প্রবেশ করাবেন জ্বলন্ত অগ্নিতে এবং সেখানে সে চিরদিন থাকবে। ওলাহু আযাবুম মুহিন, তার জন্য হবে অপমানজনক শাস্তি। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল রবি বিন আনাস এর স্ত্রীকে ডেকে বললেন, আমার এই নির্দেশ তুমি তোমার স্বামীর ভাইকে অর্থাৎ বাচ্চাদের চাচাকে যে পৌঁছে দাও। তিনি হুকুম দিলেন তুমি তোমার ভাইয়ের স্ত্রীকে সমস্ত সম্পত্তির, স্ত্রী বলতে মেয়েদেরকে আগে, 3 ভাগ 2 ভাগ দিয়ে দাও, আর তার স্ত্রীকে 8 ভাগের 1 ভাগ দাও, আর বাকি যেটা আছে ওগুলো তুমি নাও। আগে তো সবই নিছিল, আর এখন সমস্ত সম্পত্তি 3 ভাগ 2 ভাগ নিল মেয়েরা, কিন্তু মেয়ে একের অধিক, একটা মেয়ে হলে তো অর্ধেক পাইতো, 2-এর অধিক মেয়ে অর্থাৎ 3 ভাগ 2 ভাগ পাবে, আর তার স্ত্রীও পাবে যেহেতু সন্তান আছে, অথবা স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, আর বাকি যেটা থাকছে ওইটা তোমরা চাচারা নিতে পারো। চাচারা আগে নিচ্ছিল কত, টোটাল এরা ঘুরে বেড়াচ্ছিল। সেই যুগের প্রেক্ষাপটে এই ধরনের বিধান নাজিল হঠাৎ চারটিয়ান কথা মনে করেন নাকি, যেখানে চাচারা সবই নেবে আর সেখানে তারা একে হিসাবপত্র জিরোই তো, 3 ভাগ 2 ভাগ গেল আর 8 ভাগের 1 ভাগ গেল আর থাকলো কি? যদি বলেন তারা মানল কীভাবে, মেনেছিল মৌলিকভাবে ইমানের কারণে, তাদেরকে নির্দিষ্ট দেওয়া হচ্ছে তারা তো মুসলমান, কাফের তো না, অতএব যেহেতু সে ইমান এনেছে সে মানতে বাধ্য। 2 নম্বর কারণ ছিল তো মুসলমানরা ছিল শক্তিশালী, না মানলে পিটন খেয়ার ক্ষমতা ছিল আল্লাহ রসুলের হাতে, মক্কা থাকতে উনি মারতে পারতেন না কাউকে, মার খেতেন খালি, এজন্য শক্তিরও দরকার আছে। যদি এখানে রাষ্ট্র ক্ষমতা কোরআন হাদিসের পক্ষে হয়
তাহলে সে আইনটা খুব সহজে জারি করা সম্ভব হয়। রাষ্ট্রক্ষমতা যদি বিপক্ষে যায় তাহলে একটু সমস্যা হয়। স্রেফ ইমানি তাগিদে মুসলমানরা কাজ করে। এরপরও আমাদের রাষ্ট্রীয় আইনে মুসলমানদের পারিবারিক আইনের উপরে কিন্তু হস্তক্ষেপ করা হয় নাই, বাংলাদেশেও হয় নাই, ইন্ডিয়াতেও হয় নাই। অতএব এটা আমাদের জন্য সুবিধা আছে। সংসদীয় বিধানগুলো আমরা জানি না। সূরা নিসা 7 নম্বর আয়াত, সূরা নিসা 11 এবং 12 নম্বর আয়াত ভালো করে পড়বেন, এখান থেকে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন। এগুলো তফসির আমাদের লেখা হয়ে গেছে, কিন্তু বের করতে তো সময় লাগবে। আমি আগে ভাগে কিছু বলে দিলাম, কারণগুলো বলে দিলাম। এরপরে আসুন, বাপ থাকতে ছেলে মরে যায়, পোতারা কি অংশ পায়? পায় না। কিন্তু ছেলে অংশীদার হলো বাপের কারণে। এখন বাপ জীবদ্দশায় ছেলে মরে গেল, তো ছেলের যে ছেলে মেয়ে থাকলো তারা কিন্তু পাচ্ছে না, কারণ যে ওই ছেলেরা অংশীদারই তো হয়নি। বাপ মরার পরে তো সম্পত্তি ভাগ হয়, জীবদ্দশায় তো ভাগ হয় না। তো যারা সম্পত্তির অংশীদার হয়নি তো তাদের বাচ্চারা কী করে অংশীদার হবে? সমস্যা না, বিধান আছে। বারবার খেয়াল করেছেন কি, দুই আয়াতের মধ্যেই আছে, মিম্বাদে ওসিয়াত তুসুনা বিহা আওদায়ন, ওসিয়াত পূরণ করার পরে তারপরে ঋণ পরিশোধের পরে, বারবার বলা হয়নি? এবার আসেন সূরা নিসা 9 নম্বর আয়াত নাজিল হচ্ছে, ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফলিয়াত্তাকুল্লাহ ওয়ালিয়াকুলু কওলান সাদীদা। যারা পিছনে সন্তান রেখে যাচ্ছ তারা যেন ভয় করে তাদের দুর্বল সন্তানগুলোর ব্যাপারে, যারা এখনও কর্মক্ষম হয় নাই। ফলিয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালিয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সুন্দরতম কথা বলো। একটা নাজির হলো কেন? একজন সাহাবি মক্কা মৃত্যুবরণ করতে যাচ্ছেন, আল্লাহ রসুল তাকে দেখতে গেলেন, সাদ বিন খাওলা। তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমি তো দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছি, আমার তো কেউ নাই, একটা মেয়ে আছে, মেয়ে তো শ্বশুরবাড়ি চলে যাবে, অগাধ সম্পত্তি আমার, কে রেখে লাভটা কি? আমি চাচ্ছি সবগুলো আল্লাহর হস্তে দান করে দেব। আল্লাহ রসুল বলেছেন, না তা পারবে না, তুমি কি চাও তোমার মৃত্যুর পরে তোমার সন্তানরা মানুষের কাছে হাত পেতে ঘুরি ঘুরি বেড়াক? না, তা চাই না। তাহলে হে আল্লাহ রসুল, অর্ধেক দান করে দিই? না। তিন ভাগ দু ভাগ? না। তিন ভাগের এক ভাগ দিতে পারো, তো সেটাও খুব বেশি। নাসাইর হাদিস, বুখারীর হাদিস। ওই সময় আয়াতটা নাজিল হয়, যেহেতু বাচ্চা রেখে যাচ্ছ কেউ নেই তার দেখার, তুমি একেবারে সব দান করে দেবো আল্লাহর হস্তে, এটা হবে না, বাচ্চার জন্য তোমার ব্যবস্থা করে যেতে হবে। আল্লাহ কি মহান বিচারক! যদি আয়াতগুলো নাজিল না হয়তো মুসলমান আচ্ছা চাচ্ছাতে করতো না, টকাই করতো না। অতএব বাপ যতই দান করুন আপনি আল্লাহর হস্তে, ওয়ান থার্ডের বেশি দান করতে পারবেন না, কারণ বাচ্চাদের দায়িত্ব বাপের উপরে মূলত। এখন ধরুন আপনার পোতা পুতনি আছে, ছেলে এখনও অংশীদার হয়নি, এক্ষেত্রেও আপনি এই আয়াতটাকে ব্যবহার করতে পারেন। যে ছেলেরা শোনো, তোমরা সবাই তো ভাগ বটর করে নেবা, আমার এই পোতা পুতনি কটা আছে, ওদের কেউ নাই, বাপ চলে গেছে, তোমরা ওদের জন্য এত অংশ ওসিয়াত করে দিও। আমি ওসিয়াত করে গেলাম, তাদেরকে তোমরা ওটা দিয়ে দিও। মুখে বলাটাই ওসিয়াত, কাগজ কলমে লেখালেখির কোনো দরকার নেই, মুসলমানের জবান এবং কলম এক। আল্লাহ তো শুনলো, সবাই পাড়ার প্রতিবেশীরা শুনলো, না দিলেও জাহান্নামী হবে, ওর কী আছে? এই আয়াতগুলো সামনে রাখেন, এবার নিজের ভাগ বটরা চিন্তা করবেন সবসময়। মূলনীতি হচ্ছে ছেলে মেয়ের দুই ভাগ পাবে, এটা নিয়ে অনেক আপত্তি করা হয়েছে, এসব আপত্তির কোনো মূল্য নেই,
আল্লাহ নিজেই বলে দিয়েছেন আল্লাহই সবচেয়ে সুবিচারক এবং সহনশীল বান্দার ব্যাপারে। এর মধ্যে যে বৈজ্ঞানিক যুক্তিগুলো রয়েছে সেগুলোকেও দেখে না। নারী কেন ছেলের অর্ধেক পাবে এটা নিয়ে খুবই হইচই। আমাদের তো সরকার বাহাদুর একটা আইন করতেই যাচ্ছিল প্রায়। তো আলহামদুলিল্লাহ সরকারকে ধন্যবাদ দেই যে আমাদের লেখাগুলো তাদের নজরে পড়েছে। নারী উন্নয়ন নীতিমালা 2-3 বছর আগে হয়েছিল না, ওর পরে আমাদের তাহারিকে চূড়ান্ত একটা সম্পাদক হয়ে গেছিল, আমরা লিখছিলাম যুক্তিগুলো। এর আগে একবার জিয়াউর রহমান করতে চাইছিলেন, আমি তখন ছাত্র ঢাকা ইউনিভার্সিটির, তখন আমার এক ভাগ্নির নাম দিয়ে আমি লিখছিলাম আর্টিকেল ইত্তেফাকে 1978 সালে, ওটাও বন্ধ হয়ে গেছিল। সেই সময়কার লেখা আর এখনকার লেখা নিঃসন্দেহে কিছু পার্থক্য আছে না? আলহামদুলিল্লাহ ওই সরকারও করেনি, এই সরকারও করেনি, ওই একটাই টার্গেট, নারী পুরুষ সমান। হুঁশ নাই যে নারী বাবার সম্পত্তি নিয়ে চলে যায় শ্বশুর বাড়ি, সে স্বামীরও অংশ পায়, শ্বশুরেরও অংশ পায়, বাবারও অংশ পায়, নানারও অংশ পায়, সব কিছু মিলিয়ে দেখা যায় ছেলের বেশি পেয়ে যায়। দ্বিতীয়ত, ছেলে বাপের সম্মান রক্ষা করে, বাপের আত্মীয় স্বজন আতিথেয়তা করে, বাপের সব কিছুই রক্ষা ছেলেকেই করতে হয়। এজন্য আল্লাহ পাক ছেলেকে 2 ভাগ দিয়েছেন। ছেলে কিন্তু আবার অন্যদিক থেকে কিছু পাচ্ছে না, আর মেয়ে কিন্তু তার বাবারও পাচ্ছে স্বামীরও পাচ্ছে, হিসাবে গিয়ে দেখবেন অনেক বেশি হয়ে যাচ্ছে। পায় না আমরা দেই না সে কথা আলাদা, কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি নিয়ে নেন, সমাজে যে কত কুসংস্কার চলছে, অনেক মহিলার বাপের বাড়ি খুব বড় লোক, স্বামী গরিব, কিন্তু ওই মেয়েটা তার বাপের কাছ থেকে কিছুই পাচ্ছে না। ভাইরা বলছে তুই কী করবি, ঈদের সময় এনে একটা কাপড় দিল, ভাগ্নেদের এক সেট পোশাক দিল, বাস দায় দেনা শেষ। ওই মেয়েটি সারা জীবন গরিবের সংসার জীবন কাটাল, অথচ তার বাপের অঢেল সম্পদ আছে। ওই বাপ খুব হজ করে, ওমরা করে, মেয়ে একদিকে একবারও তাকায় না। এইসব বাপরা নিঃসন্দেহে জাহান্নামী, এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। যেসব বাপরা শুধু ছেলেদেরকে ভাগ দেয়, মেয়েদেরকে দেয় না, চূড়ান্ত অবিচারী। একইভাবে যেসব মায়েরা যেসব সন্তানকে বেশি ভালোবাসে তাকে বেশি দেয়, যে সন্তানটাকে ভালোবাসে না তাকে দেয় না, সেও চূড়ান্তভাবে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে। এটা একটু আগে আয়াতটা শুনলেন না, তোর বাপ তোমার বেশি আপনজন না তোর ভাই আপনজন তুমি বলতে পারো না, কে তোমার কাজে লাগবে আখেরাতে সেটা তুমি জানো না। অতএব বন্টন আদল ইনসাফ মোতাবেক করো। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়াল বাগী ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রতি জুমাতেই কিন্তু আমরা আয়াতটা পড়ি, সূরা নাহাল 90 নম্বর আয়াত। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে বিল আদলে ওয়ালে হিসাম, ন্যায় বিচার ও সদাচার করার জন্য, বা ইতা ইজিল কোরবা এবং আত্মীয়দেরকে তাদের যথাযথ হক পৌঁছে দেওয়ার জন্য। এই আয়াতগুলো প্রতি জুমাতেই কিন্তু খতিবরা পড়েন। দুর্ভাগ্য মুসলিমরা বুঝতে পারে না যে আমরা কী পড়ছি। আমি আজকে অনুবাদ করে দিচ্ছি আপনাদের কাছে, এটা নিয়মিতভাবে প্রতি জুমাতে শোনানো হয়। এই আদল ইনসাফ চলে গেছে আমাদের ভেতর থেকে, সেজন্য সমাজে অনাচার বেশি। উত্তরবঙ্গের একটা সুন্দর সুযোগ মানে সামাজিক প্রচলন রয়েছে যে এখানকার মেয়েরা অন্য জেলার চাইতে বাবার সম্পত্তি ভাগ পায় নিয়মিত শুনতে পায়। এটা উত্তরবঙ্গের ট্র্যাডিশনটা ভালো, কিন্তু অনেকেই কিন্তু পায় না। অনেক সময় ছেলেরাই পায় না, তো মেয়েদের দূরের কথা। ভাগ্নে অসহায় ঘুরে বেড়াচ্ছে, মামুর অনেক কিছুই আছে, ভাগ্নেকে দেয় না। আর এই ক্ষেত্রে মামিগুলো খুব বদ, ইল্লা মাশা আল্লাহ, মামিরা কোনো মতেই ভাগ্নেদের মানতে রাজি নাই। মামু তবুও মানে, যেহেতু রক্তের ভাগ্না, তো মামির তো আর রক্তের না, কোনো মতেই ভাগ্নে বা ভাগ্নেবা ওকে বাড়ি ঢুকতে দেবে না। এসব ক্ষেত্রে মামুদেরকে স্ট্রং হতে হবে, মনে রাখতে হবে নানা সম্পত্তির হক তার নাতির আছে, যেমন তোমার হক আছে সন্তান হিসেবে, ঠিক তারও হক আছে তার মায়ের অধিকার হিসেবে। যার যতটুকু অধিকার, এক কণামাত্র যদি কম বেশি করা হয়, যিনি করবেন তিনি আল্লাহর কাছে ধরা খাবেন চূড়ান্তভাবে। আমরা আশ্চর্য হয়ে যাই এমন কথা আমাদের কানে আসে যে বাপ নাকি নিজের ছেলেকে পর্যন্ত অস্বীকার করে।
যেটা তুই আমার এখানে আসিস না, আমি আর একদিন বিয়ে করেছি, ঘর সংসার করে আসি, ভালো, তুই যদি আমার এখানে আসিস তো আবার গোলমাল লাগবে। এখন তোমার তো মনে হয় বিয়ের সময় বাবার নামও কী লিখবে? বাপ যখন তাকে স্বীকারই করছে না, এমনি স্বীকার করে সন্তান হিসেবে, কিন্তু ধারে কাছে আসতে দেয় না। এইসব বাপগুলা এরা আল্লাহ যাদের কোথায় রাখবে আল্লাহ জানে। যদি জাহান্নামে যায় তো আমার তো মনে হয় সবচেয়ে যুব্বুল হজর এদেরকে রেখে দেবে। জাহান্নামের মধ্যে কিছু এলাকা আছে যাকে যুব্বুল হজন বলা হয়, গর্ত, গভীর গর্ত, সেখানে একেবারে নিকৃষ্ট শ্রেণীগুলো রাখা হয়। এদের ওইখানে ছাড়া স্থান হবে না, যতই হজ করে করে উমরা করে কোনো কাজ দেবে না, কারণ ও হারাম খোর, অন্যের হক নষ্ট করেছে। যদি এরকম কেউ থাকে আমাদের মুসল্লি ভাইদের মধ্যে, সাবধান হয়ে যান, পারলে কালকেই সব বন্টন করে দেন, যার যা হক তাকে দিয়ে দেন, কারণ আপনার নিঃশ্বাসের বিশ্বাস নাই। এই বিষয়ে কতগুলো হাদিস আপনাদের শুনিয়ে দিই। قال رسول الله صلى الله عليه وسلم اعدلوا ابناءكم اعدلوا ابناءكم হে আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে ন্যায় বিচার করো। হে আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে ন্যায় বিচার করো। কোনো কথা আল্লাহর রাসূল দুবার বলে তার গুরুত্ব বেশি হয় না। তিনি বলছেন লা ইয়াকদুর রাজুলুন আলা হারামিন সুম্মা ইয়াদুল্লুহু ইয়াদউহু লাইসা বিহি ইল্লা মাখাফাতুল্লাহি আযজা ওয়াজাল ইল্লা আব্দালাহুল্লাহু ফি আজলি দুনিয়া ক্বাবলা আল আখিরা মা হুয়া খায়রুম লাহু মিন যালিক। যদি কোনো বান্দা হারামের ভয়ে, আল্লাহর ভয়ে হারাম পরিত্যাগ করে, অথচ ওই হারামের রূপে টিকে থাকলে তাকে ঠেকানোর ক্ষমতা কারণে শক্তিশালী মানুষে, শুধুমাত্র আল্লাহর ভয়ে যদি কেউ হারাম থেকে তওবা করে ফিরে আসে, ইল্লা আব্দালাহুল্লাহু ফি আজিলি দুনিয়া ক্বাবলা আল আখিরা মা হুয়া খায়রুম মিনহু, আল্লাহ পাক এই দুনিয়াতেই তাকে সর্বোত্তম প্রতিদান দিবেন যা তার চেয়ে অনেক অনেক গুণ বেশি উত্তম হবে। শুধু আখেরাতেই না, দুনিয়াতে তাকে আল্লাহ বহুগুণ বেশি দান করবেন। অন্য হাদিসে ইন্নাকা লা তাদাউ শাইয়ান ইত্তাকা আল্লাহ তাআলা ইল্লা আতাকা আল্লাহ খায়রাম মিনহা রাওয়া আহমদ বিসনাদিন সহি। তুমি যদি শুধু আল্লাহর ভয়ে সঠিক হক কাউকে পৌঁছে দাও, আল্লাহ কিন্তু আসমানদের সবই দেখেন যে বান্দা কী করছে, ভয়ে আমার ভয়ে যাচ্ছে নাকি লোকের ভয়ে যাচ্ছে দেখে আল্লাহ। ইত্তাকা আল্লাহ, শুধু আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা যথার্থ হক আরেকজনকে পৌঁছে দেয়, ইল্লা আতাকা আল্লাহ খায়রাম মিনহা, আল্লাহ তাকে অবশ্যই তার চেয়ে অনেক অনেক উত্তম জিনিস এই দুনিয়াতেই দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিসগুলো বিশ্বাস করার নিয়ত করুন, হাদিসের মিথ্যা কথা নাই, আল্লাহ নবীর জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না। ওয়ান সাইদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আখাযা শিবরা মিনাল আরদি যুলমান ফা ইন্নাহু ইউতাব্বাকু ইয়াউমাল কিয়ামা সাবি আরদিন। যদি কোনো মানুষ এক বিঘের পরিমাণ মাটি জুলুম করে দখল করে নেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার গলায় সাত তবক জমিনের বেড়ি পরিয়ে দিবে। বুখারী মুসলিমের হাদিস মনে রাখবে। দুনিয়া যতই আরামে আসে থাকে, আখেরাতে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ওয়ানি আলা বিন মুররা ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল মান আখাযা আরদান বিগাইরি হাক্কিহা কুল্লিফা আন ইয়াহমিলাহা তুরাবাহা আল মাহশার রাওয়াহু আহমদ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মাটি দখল করল, এখানে মাটি বলা হয়েছে কারণ প্রধান সম্পদ হিসেবে, শুধু মাটিই নয় যে কোনো সম্পদ অন্যায়ভাবে যদি কেউ দখল করে, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন ওই মাটি তার গর্দানে চাপিয়ে দিবেন, এটা বহন করতে সে বাধ্য হবে সবার সামনে, কোনো উপায় থাকবে না। সবার সামনে মাটি ঘাড়ে করেই চলতে পারবেন? এ প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে। সম্রাট হাকাম দি সেকেন্ডের কথা, বিশ্ববিখ্যাত সম্রাট, অত্যন্ত বিদ্যুৎসাহী, অত্যন্ত ন্যায় বিচারী সম্রাট। একসময় আপনারা জানেন স্পেনে মুসলমানদের 800 বছরের শাসন ছিল। পয়লা এপ্রিলে ধোকা দিয়ে তাদেরকে মসজিদে ঢুকিয়ে
রানী ইসাবেলা এবং তার স্বামী হাজার হাজার মুসলমানকে আগুন দিয়ে পুড়ে নিশ্চিহ্ন করেছিল। তো সেদিন রানী ইসাবেলা তাচ্ছিল্য করে বলেছিল, হাউ ফুলস দি মুসলিমস, মুসলমানরা কতই না বোকা। ফুল মানে বোকা, এফ ডবল ও এল, এর অর্থ বোকা। মুসলমানরা কতই না বোকা। আমরা বললাম মসজিদে ঢুকতে তোদের কোনো ক্ষতি হবে না, ওরা আমরা ঢুকে পড়লাম। আর আমরা খ্রিস্টান, আমরা তোদের ক্ষতি করব না, বিশ্বাস করলো কী ভাব, কতই না বোকা। সেই বোকামের খেসারত আজও মুসলমানরা দিচ্ছে। আজও স্পেনে মুসলমানদের কোনো রাষ্ট্র আসেনি, এখনও সেখানে মুসলমানরা চিরদিনের মতো হারিয়ে গেছে। সেদিনের সে কর্ডোবা, সেদিনের সে গ্রানাডা বিশ্ব ঐতিহ্যের ধারক হিসাবে ইতিহাসের পাতায় স্থান নিয়েছে। একদিনের ধোঁকাবাজিতে মুসলমানদের সব শেষ হয়ে গেছে। যদি সেদিন মুসলমানদের সম্রাটের বড় ছেলে যদি গাদ্দারি না করত, খ্রিস্টানদের টাকা খেয়ে বিশ্বাসঘাতকতা না করতো, তাহলে স্পেনের ইতিহাস আজকে নতুনভাবে লিখিত হইতো, কোনোদিন সেখান থেকে মুসলমানদের সাম্রাজ্য যেত না। সেই স্পেনের এককালীন সম্রাট ছিলেন সম্রাট হাকাম। গ্রীষ্মকালীন রাজধানী, শীতকালীন রাজধানী দুই রকম থাকে না? গ্রীষ্মকালীন রাজধানী করা হবে, সম্রাট বললেন তোমরা মাটি দেখো, মাটি দেখা হলো, সবই ঠিকঠাক। এবার সম্রাট উদ্বোধন করার জন্য গেছেন, সেখানে গিয়ে দেখলেন সিমসাম একটা বিশাল প্রাসাদ, অথচ তার মধ্যে একটা গাধা। আশ্চর্য হয়ে গেলেন, গাধাটি কার? সবাই বললো এটা প্রধান বিচারপতি আবদুল্লার গাধা। কি এত বড় মানুষ, তা তিনি এখানে গাধা নিয়ে এসছেন সুন্দর বিল্ডিংয়ের মধ্যে, ব্যাপারটা কি? সম্রাট অল্প বয়স্ক হলেও অত্যন্ত জ্ঞানী ছিলেন, তিনি বুঝে গেলেন প্রধান বিচারপতি যখন গাধা এনেছেন এইখানে নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে। তখন তিনি প্রধান বিচারপতি খুঁজতে নিজেই বের হলেন, ইচ্ছা করলে তিনি, তত লোকের অভাব নেই, সেনাবাহিনী পুলিশ পাঠাতে পারতেন, তো নিজে খুঁজলেন কোন দিকে। উনি দেখলেন যে উনি রাস্তার ধারে বসে বস্তার মধ্যে মাটি ভরছেন, গাধাটার পাশে দাঁড় করে। সম্রাট যে নত জানু হয়ে বলছে, হে প্রধান বিচারপতি, আমি যুবক মানুষ, আমাকে সুযোগ দিন, মাটির বস্তাটা আমি উঠিয়ে গাধার পিঠে দিচ্ছি। সম্রাট বললেন, বাবা তুমি পারবে না। না আমি পারবো, আপনি বৃদ্ধ মানুষ, আপনি পারবেন না, আমি বরং পারব। সম্রাট খুবই টানাটানি করলো, তো এক বস্তা বালি উঁচু করা যায় নাকি, যাতা ব্যবহার করতে পারেন, গলত ধর্ম হয়ে গেছে। সে বললেন, হাকাম একবার তাকিয়ে দেখো তো ওই দূরে, দেখো তো ওই একজন বৃদ্ধা ছোটো কাটটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে না? তাহলে হ্যাঁ তাই তো দেখছি, ওরা কেন দাঁড়িয়ে আছে? তুমি কি জানো তোমার এই প্রাসাদের নিচে ওই বৃদ্ধার চোখের পানি আছে? বলে কি চমকে উঠছেন, বলছেন কি? ওই বৃদ্ধা এখান থেকে যেতে চায়নি, তোমার সৈন্যরা শক্তির জোরে তাকে এখান থেকে হটিয়ে দিয়েছে। বৃদ্ধা বলেছিল, আমার ছেলে মেয়ে কেউ নাই, ছোট্ট করে নাতিপুতি আছে, এখানেই হাঁটে, স্বামীর ভিটায় আমি থাকি, এই মাটিতে তাদের স্পর্শ আছে, আমি এটা ছেড়ে কোথাও যাব না। তোমার সৈন্যরা তাকে বড় বড় বিল্ডিং করে দিতে চাইছে, সে লোভের ফাঁদে পা দেয়, অবশেষে শক্তির জোরে তাকে সরিয়ে দিয়ে এখানে তোমার গ্রীষ্মকালীন রাজধানী তৈরি হয়েছে, তোমার এই প্রাসাদের নিচে ওই বৃদ্ধার দীর্ঘশ্বাস লুকিয়ে আছে। তুমি কি পারবে কিয়ামতের মাঠে এই বিশাল প্রাসাদ সহ এই মাটি বহন করে চলতে? এই হাদিসটা শুনিয়ে দিলেন। হাকাম সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতির পায়ের উপরে পড়ে গেল, হে বিচারপতি আমি কি করতে পারি বলেন, সেটা তো আমার ব্যাপার না, ওই মহিলা আমার কাছে নালিশ দিয়েছে, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি দেশের রাষ্ট্রপ্রধান, কি করবে তুমি দেখো। সম্রাট সোজা ওই বুড়ির কাছে চলে গেল, পায়ের উপরে পড়ে কাঁদতে শুরু করলেন, মা তুমি আমার, আমি তোমার সন্তানের মতো, আমার সৈন্যরা পাপ করেছে, আমি কিছুই খবর রাখি না,
তুমি আমাকে ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? বুড়ি কী করবে? কাঁদতে লাগলো, কেন ঘর বাড়িতে ফিরে পাওয়া যাবে না, শত ভাঙা শেষ। বুড়ি তাকে সন্তান হিসেবে দোয়া করলেন, সম্রাট ঘোষণা দিলেন এই পুরো প্রাসাদ সবই মালিকানা হবে এই বুড়ি এবং তার নাতিপুতিদের, আমার নয়। বলুন সুবহানাল্লাহ, এটাই হলো ইসলাম শাসন, এটাই হলো মুসলমান। বলে দিলেন যতদিন বৃদ্ধা বাঁচবেন ততদিন রাষ্ট্রের ভাতা পাবেন, যতদিন এই বাচ্চারা দুনিয়াতে বেঁচে থাকবে আর আমার এই রাষ্ট্র থাকবে ততদিন তারা রাষ্ট্রের মেহমান হিসাবে, সম্মানিত নাগরিক হিসেবে দেশে বসবাস করবে, এখানে আমার রাজধানী হবে না, অন্যত্র আবার করা। ইসলামের ইতিহাসে এই ধরনের অসংখ্য ঘটনা লুকিয়ে আছে। হাদিসকে সম্মান করে, কোরআনকে সম্মান করে হাজারো মানুষ এমনি করে দুনিয়া পরিবর্তন করে ফেলেছে। আমরা কি পারি না আমাদের সন্তানদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের দুর্বল ভাইদেরকে যথাযথভাবে সম্পত্তির অংশ বুঝে দিতে? আমরা কি সম্রাট হাকামের চাইতে বেশি শক্তিশালী? এক বস্তা বালি উঠাতে পারি না, আর এই মাটি উঠিয়ে কি আমরা হাঁটতে পারবো? যারা অন্যায় করেছেন নিজের অংশীদারদের উপরে, শরীকদের উপরে, সাবধান হয়ে যান। নিঃশ্বাস শেষ হওয়ার আগেই তাদের হক যথাযথভাবে পৌঁছে দিন। ইনশাআল্লাহ এই দুনিয়াতেই আপনি বা আপনার সন্তানরা সর্বোত্তম প্রতিদান পাবেন, আল্লাহ রসুলের হাদিস মনে রাখবেন। আর যদি না দেন তাহলে কিয়ামতের মাঠে যে অবস্থা তাতে বুঝতেই পারছেন, দুনিয়াতেও আপনি শেষ হয়ে যেতে পারেন, আল্লাহর গজব নাজিল হতে পারে। পরিশেষে সূরা নিসা 6 নম্বর আয়াতের বিষয়বস্তু আবার তুলে ধরছি। এমন একটা যুগ ছিল যখন শুধু পুরুষেরাই ভাগ নিত, নারী এবং শিশুদের ভাগ দিত না। জাহেলি যুগের সেই অত্যাচারী ব্যবস্থা পরিবর্তন করে ইসলাম এসে দুনিয়ার নারী সমাজকে যে কল্যাণ করে গিয়েছে পৃথিবীতে তার কোনো তুলনা নেই। ঠিক অমনি করে বৃদ্ধা বাপ মা বুড়ো বয়সে অসহায় হয়ে থাকে, ইসলাম তাদের জন্যও 6-এর 1 ভাগ অথবা 4-এর 1 ভাগ অথবা 8-এর 1 ভাগ তাদের জন্য সম্পত্তি নির্ধারণ করেছে। থাকা সত্ত্বেও আমরা পত্রিকায় দেখতে পাই মিরপুরের এক বৃদ্ধ মানুষ 80-এর কোঠা ছাড়িয়ে গেছে বয়স, মাজাটা বাঁকা, হাতে লাঠি নিয়ে টুকটুক করে হেঁটে যাচ্ছে, হাতে একটা থলি, পত্রিকা ঠিক ওইভাবে ছবি আসছে, আর পিছন দিকে বারবার তাকাচ্ছে বুড়াটা। সাংবাদিক বলছে দাদু আপনি কোথায় যাচ্ছেন? জানি না আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে, এই বাড়াই আপনার না? হ্যাঁ আমি ওটা করেছিলাম যৌবনকালে। এখন যাচ্ছেন কোথায়? এখন ও আমার 3 ছেলে আছে, 3 ছেলে বৌমাদের হয়ে গেছে, তারা আমাকে বাড়িতে স্থান দেয় না। আপনি কোথায় যে কী খাবেন? বলছে আল্লাহ রুজির মালিক, আল্লাহ ওদেরও মালিক, আল্লাহ আমারও মালিক, নিশ্চয়ই এটা খাওয়ার ব্যবস্থা হবে। এই কথাগুলো পত্রিকায় পড়ছি আমরা, বাংলাদেশ মুসলমান, কল্পনা করা যায় যে বাপের 3 ছেলে নিজে 3 তলা বিল্ডিং করেছে, 3 ছেলের জন্য 3টা ফ্লোর, আজ তার কোনো স্থান নেই সেই বাড়িতে। অতএব আপনি শুধু টাকার গরম করবেন না, আপনার নিজের ছেলেও আপনার শত্রু হতে পারে। যার যা হক দিয়ে দিন, আল্লাহ আপনার হক ঠিক মতো দিয়ে দেবে। আপনি আল্লাহকে ফাঁকি দিলে আল্লাহ আপনাকে শাস্তি দিবে। যে আল্লাহ হক আদায় করেন, হাদিস তো শুনলেনই, ইচ্ছে উত্তম আল্লাহ আপনাকে দিতে পারেন। আমরা প্রত্যেক মুসল্লি দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে নিজের অংশীদার অংশ থেকে বঞ্চিত আছি, ছেলেরাও বঞ্চিত, মেয়েরাও বঞ্চিত, ভাগ্নিরাও বঞ্চিত মামুদের কাছ থেকে, নানা সম্পত্তি থেকে, ছেলেরা বঞ্চিত বড় ভাইয়ের কাছ থেকে, বাবার সম্পত্তিতে, অনেক সময় মেয়েরাও বঞ্চিত ভাইদের কারণে বাবার সম্পত্তি থেকে, একজন এক একভাবে বঞ্চিত। প্রত্যেকেই সাবধান হয়ে যান, উত্তরাধিকার ফাঁকে দিয়ে কবরে গেলে শান্তি কিছুই পাবেন না, বরং উল্টা শাস্তি হবে। সেই সময় এই টাকা পয়সা যা সারা জীবন জমিয়েছেন এইগুলো সব আপনাকে যেয়ে বলবে আনা মা লোকা আনা কাঞ্জোকা, সাপ তাকে পেঁচিয়ে ধরবে এমন জোরে, 2 চোয়াল এমন ধরে খাবলানো শুরু করবে, ওই লোকটা চিৎকার করে বলবে তুমি কে, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ?
তখন এই সাপ বলবে, আনা মা লোকা আনা কাম যোগা, আমি তোমার সে মাল, আমি তোমার সে সঞ্চিত ধন, আমি আর কেউ নই। বুখারি মুসলিমের হাদিসগুলো মনে রাখেন এবং নিজের ভবিষ্যৎ চিন্তা করে এখনই যতক্ষণ দুনিয়া বেঁচে আছি যার যা হক তাকে পৌঁছে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে এবং আপনার সন্তানদেরকে উত্তম বিনিময় দুনিয়াতেই দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শরীক ফাঁকি দেওয়ার পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং যথাযথ হক সবাইকে পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমি ওই প্রথম খুতবার অংশটা যোগ করে দিচ্ছি, এখন শুধু শরীক হচ্ছে না, শক্তির জোরে অন্যের সম্পত্তি দখল করে নিচ্ছি আমরা। ক্ষমতায় আছে যে দল, সে দলের যদি আমি একজন ক্যাডার হতে পারি আমার তা কিছু লাগে না। পুলিশকে ম্যানেজ করে, এমনকি তহসিলদারকে ম্যানেজ করে, ভুয়া দলিল করে প্রতিবেশী ভাইয়ের সম্পত্তি দখল করা, এটা একজন ট্র্যাডিশন হয়ে গেছে এখন। কারণ আপনার মামলা করার ক্ষমতা নেই, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাওয়ার ক্ষমতা নেই, আপনি অবশেষে যা দেয় তাতে রাজি হয়ে যাচ্ছেন। পাবেন 100 বিঘে, দিচ্ছে 5 বিঘে, এটা একেবারে পত্রিকা খুললে এরকম কিছু পাওয়া যাচ্ছে। সাবধান হয়ে যাবেন, গভর্নমেন্ট নিষেধ করেছে রাজশাহীর কোনো পুকুর ভরাট হবে না, আপনি ক্ষমতার জোরে পুকুর ভরাট করে প্লট করে বিক্রি করছেন, মাছ এখন পাওয়া যায় না। আমরা যখন প্রথম রাজশাহী আসি 80-তে মাছ নিয়ে কুলবাই না বাজারে, এত সস্তা মাছ, আর এখন মাছের আকাল ঘটে গেছে, রাজশাহীতে মাছের আকাল হওয়ার কথা না, এত পুকুর এই শহরে আছে, এখন সব পুকুর প্রায় ভরাট হয়ে গেল। আপনার ধারণায় সরকারি আইন না মানলে বা কী যা আসে, হাইকোর্ট তো আল্লাহ না জিনা, দুনিয়াবী ব্যবস্থাপনায় আল্লাহর হুকুম আছে, ও যদি অন্যায় বিচার করে সে আল্লাহকে দায়ী হবে, যতক্ষণ তার তিনি হাকেম আছেন নির্দেশদাতা হিসেবে তাকে মেনে নিতেই হবে আপনাকে। এই বিষয়ে সবগুলো কিন্তু একটার মধ্যে চলে আসে, অন্যের অধিকার নষ্ট করা যাবে না, নিজের সম্পত্তি তো ভাগ তো দেবেনই, আপনার উপরে যেন অন্যের হস্তক্ষেপ না করে সেটাও খেয়াল রাখবেন, আপনি যেন অন্যের সম্পত্তি হস্তক্ষেপ না করেন সেটাও খেয়াল রাখবেন। ওই হাদিসটাই যেন মাথায় থাকে, যদি কেউ অন্যের সম্পত্তি অন্যায়ভাবে দখল করে কেমতের মাঠে সম্পূর্ণ সম্পত্তি তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। যে তিনি বাদশা হাকাম পর্যন্ত দেখলেন, পিছিয়ে আসলো, কোটি কোটি টাকা ব্যয় করে তিনি সেখানে গেলেন না, এই জন্য তার এটা তার অত্যন্ত হীনকর ব্যাপার। বলছে একটা বুড়ির কাছে তিনি সারেন্ডার করলেন, কারণ বুড়ির চেয়ে ভয় করছে আল্লাহকে, তাই না? যে আল্লাহর সামনে আমি কী দাঁড়াবো, বুড়ি কোনো ব্যাপার না, আপনার ক্ষমতা আছে, আপনি শক্তি দেখালেন করেন, কিন্তু ভ্রমণ শক্তি ধর আল্লাহ তিনি সবই তিনি দেখছেন। ইন্নাহু ওয়া সামিউল বাসির, সামি মানে কি শুনছেন, বাসির মানে দেখছেন, আল্লাহ দেখছেন এবং শুনছেন কথাটা যদি খালি মনে থাকে আর কিছু লাগবে না আপনার। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে আদল ইনসাফ করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।